বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এই দেশে একদিকে যেমন সুজলা সুফলা, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। সুদূর অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আছেন শত শত প্রকৃতিপ্রেমী। এই প্রকৃতিপ্রেমীরা সময় পেলেই ছুটে আসেন স্বপ্নের এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে। ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এই রূপে মুগ্ধ হন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। এসব মানুষের ভ্রমণ পিপাসা মেটাতে গড়ে উঠেছে দেশের পর্যটন খাত। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই খাত। বাংলাদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটন ও আকর্ষণীয় স্থান আছে। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য, বিস্তীর্ণ হাওর, চা বাগান সহ ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে সম্ভাবনা অপরিসীম। নতুন করে কৌশল ঠিক করে সম্ভাবনা সবটুকু কাজে লাগিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে পর্যটনে মডেল হতে পারে। তুলনামূলকভাবে বাংলাদেশের স্বল্প আয়তনের দেশ হলেও বিদ্যমান পর্যটক আকর্ষণের যে বৈচিত্র্য, তা সহজেই পর্যটকদের আকর্ষণ করতে পারে। পৃথিবীতে পর্যটন শিল্প আজ বৃহত্তম শিল্প হিসেবে স্বীকৃত। পর্যটন শিল্পের বিকাশের ওপর বাংলাদেশের অনেকখানি সামগ্রিক উন্নয়ন নির্ভর করছে। দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থান ঘটবে ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দারিদ্র বিমোচনে সফল হবে। ভিন্ন ভিন্ন দেশের প্রাচীন যুগের ইতিহাস ও শিল্প, সাহিত্য, কালচার ও প্রথার সঙ্গে সম্পর্কযুক্ত ঐতিহাসিক স্থান দেখার জন্য পর্যটকরা নিজের দেশের সীমানা পেরিয়ে দূর দূরান্তে ছুটে চলে প্রতিনিয়ত। পর্যটন হলো একটি বহুমাত্রিক শ্রমঘন শিল্প। এই শিল্পের বহুমাত্রিকতার কারণে বিভিন্ন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা তৈরি হয়, ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরকারি অনুদান ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যথাযথ সমন্বয় সাধন করার পাশাপাশি উন্নত অবকাঠামো, সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীল অবস্থা দরকার পর্যটনের জন্য। পর্যটন শিল্পের উপাদান ও ক্ষেত্রগুলো দেশে ও বিদেশে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে পর্যটন শিল্পের অধিকতর বিকাশ ঘটানো সম্ভব। প্রতি বছর বিশ্ব পর্যটন সংস্থা UNWTO পর্যটকদের সংখ্যা বৃদ্ধিতে সর্বাধিক ধনী দেশের তালিকা তৈরি করে। বিশ্ব পর্যটন সংস্থার মতে 2018 সালে 10টি শীর্ষ পর্যটকের দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইতালি, মেক্সিকো, যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি ও থাইল্যান্ড। অথচ বিশ্বের অন্যতম পর্যটন বান্ধব দেশ হয়েও সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে বাংলাদেশের পর্যটন শিল্প তলানিতেই পড়ে আছে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগী সক্ষমতা প্রতিবেদনে 2017 অনুযায়ী 136টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 125তম। 1950 সালে পৃথিবীতে পর্যটকের সংখ্যা ছিল 25 মিলিয়ন, 2016 সালে বেড়ে দাঁড়িয়েছে 1,235 মিলিয়ন। ধারণা করা হচ্ছে এ বছর 139,56,60,000 পর্যটক সারা বিশ্ব ভ্রমণ করবে। অর্থাৎ গত 67 বছরে পর্যটকের সংখ্যা প্রায় 50 গুণ বেড়েছে। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধির ব্যাপকতা লাভ করেছে। তবে বাংলাদেশ সরকার পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নকে গতিশীল করতে বহু প্রকল্প হাতে নিয়েছে। 2025 সালের মধ্যে পর্যটন শিল্পের সর্বোচ্চ বিকাশে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। পুরো দেশকে 8টি পর্যটন জোনে ভাগ করে প্রতিটি স্তরে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রথমবারের মতো সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজারের পর্যটন অবকাঠামো নির্মাণে 25টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোয় প্রায় প্রত্যক্ষভাবে বিনিয়োগ হবে 37,000 কোটি টাকা, পরোক্ষভাবে বিনিয়োগ হবে 1,97,000 কোটি টাকা। এছাড়া সরকারের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন, আধুনিক হোটেল মোটেল নির্মাণ, মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সোনাদিয়াকে বিশেষ পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা, ইনানি সৈকতের উন্নয়ন, টেকনাফের ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ, শ্যামলাপুরের সৈকতের উন্নয়ন, ঝিলংঝা সৈকতের উন্নয়ন, চট্টগ্রাম কক্সবাজার রেলপথ নির্মাণ, কুতুবদিয়ায় বায়ু বিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ, চকরিয়ার মিনি সুন্দরবনে পর্যটকদের গমনের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ডুলাহাজা সাফারি পার্কের আধুনিকায়ন ইত্যাদি। এছাড়া আরও 4টি নতুন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। এসব বাস্তবায়ন হলে আগামীতে দেশের পর্যটন খাত আরও চাঙ্গা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও পিপিপির মাধ্যমে বিনিয়োগ করা হবে। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারে যাতায়াতের জন্য রেল লাইন নির্মাণ করা হচ্ছে। পর্যটন শিল্প বিকাশে অবধারিত সুযোগ রয়েছে বাংলাদেশে। বিদেশি পর্যটক নির্ভরতা ছাড়াও দেশের পর্যটক নিরাপত্তা, যোগাযোগের সুবিধা, আকর্ষণীয় অফার দিলে মানুষ আগ্রহ নিয়ে দেশে ঘুরে দেখতে চাইবে। এক হিসেবে বলা যায় 16 কোটির বেশি মানুষ গড়ে প্রতি বছর 10 ভাগও যদি দেশ ঘুরে দেখে, তাহলে বিশাল অঙ্কের অর্থনৈতিক তৎপরতা সৃষ্টি হবে। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় পরিবর্তন করেছে পর্যটন শিল্প বিকাশের ফলে। ১৯০৯ থেকে ১৯১৭ সাল পর্যন্ত 8 বছরে 6,699.16 কোটি টাকা পর্যটন শিল্পের মাধ্যমে আয় হয়েছে। বিভিন্ন উৎসবে মানুষের ঘুরে বেড়ানোর যে প্রবণতা, তা এই অর্থনৈতিক বিকাশ আরও বাড়িয়ে দেবে। বিশ্ব পর্যটন সংস্থার পক্ষ অনুযায়ী সারা বিশ্বে 2020 সাল নাগাদ পর্যটন থেকে প্রতি বছর $2 ট্রিলিয়ন আয় হবে। 2050 সাল নাগাদ 51টি দেশের পর্যটক বাংলাদেশে আসবে। তখন বাংলাদেশের GDP-র 10% পর্যটন খাত থেকে আয় করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।
করোনা মহামারীর ভয়াবহতা কাটিয়ে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা হু হু করে বাড়ছে। উন্নয়ন ও সেবা খাত সচল সহ যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত হওয়ায় ভ্রমণ আর পর্যটনে গতি ফিরেছে। করোনার আগে বিশ্বজুড়ে পর্যটন খাতে যেখানে শতকোটির বেশি পর্যটকের অবদান ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়েছে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর দেশে দেশে মানুষ এখন সবচেয়ে বেশি বহির্মুখী ও ভ্রমণমুখী হয়েছে, যা পর্যটন খাতের অপার সম্ভাবনাকে প্রসারিত করছে প্রতিদিন। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, দেশে পর্যটন খাতের রাজস্ব আয় যেখানে বছরে 70-80 মিলিয়ন মার্কিন ডলার, সেখানে সার্কভুক্ত অন্য দেশগুলোর রাজস্ব বহুগুণ। নেপাল আয় করছে বাংলাদেশের প্রায় 250 গুণ, 200 মিলিয়ন ডলারের মতো। পাকিস্তানের পর্যটন খাতের আয় বাংলাদেশের চেয়ে 3.5 গুণ বেশি, টাকার অঙ্কে যা 276 মিলিয়ন ডলার। শ্রীলঙ্কা 5 গুণ, যা টাকার অঙ্কে 385 মিলিয়ন ডলার বর্তমান পরিস্থিতির আগে। এবং মালদ্বীপ 8 গুণ, টাকায় 602 মিলিয়ন ডলার। আর পর্যটন খাতে রাজস্ব আয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষে থাকা প্রতিবেশী ভারত আয় করছে বাংলাদেশের চেয়ে 141 গুণ, প্রায় 11,000 মিলিয়ন ডলার। অথচ খাত সংশ্লিষ্টরা বলছেন, সার্কভুক্ত অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা অনেক বেশি। তাদের মতে বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ, মাটি শুধু নয়, এখানকার বৈচিত্র্য ভরা মানুষও পর্যটকের কৌতূহলের কেন্দ্রবিন্দু। সে কারণে পর্যটন শিল্পের সবটুকু সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার মধ্যে পর্যটন খাতের রোল মডেল। অথচ বিদ্যমান বাধা আর প্রতিবন্ধকতার কারণেই আটকে আছে সেই সম্ভাবনা। বাংলাদেশের সৌন্দর্যে যুগে যুগে বহু পরিব্রাজক ও ভ্রমণকারী মুগ্ধ হয়েছেন। স্বাভাবিকভাবেই এই সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নের সম্ভাবনা অপরিসীম। আমাদের রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত, পাহাড়, জলপ্রপাত, প্রত্নতত্ত্বের প্রাচুর্য, ঐতিহাসিক নিদর্শন সহ নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা পর্যটকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আমাদের দেশকে পরিণত করেছে একটি বহুমাত্রিক আকর্ষণ সমৃদ্ধ অনন্য পর্যটন গন্তব্যে। বাংলাদেশকে গড়ে তুলেছে পর্যটকদের জন্য তীর্থস্থান হিসাবে। সময়োপযোগী ও পরিকল্পনা মাফিক পদক্ষেপ গ্রহণের পরিপ্রেক্ষিতে এসব পর্যটন স্পট যদি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশের পর্যটন শিল্পে নবদিগন্তের সূচনা হবে। তবে পর্যটন বলতে শুধু ঘোরাফেরার ধারণা পরিবর্তন করে একে বহুমুখী করার প্রচেষ্টা গ্রহণ করতে হবে। পর্যটনের বহু শাখা প্রশাখার মধ্যে বিনোদন পর্যটন, শ্রান্তি বিনোদন পর্যটন, সাংস্কৃতিক পর্যটন, ইভেন্ট পর্যটন, সাংস্কৃতিক ভিত্তিক পর্যটন, ক্রিয়া পর্যটন, নৌ পর্যটন, হাওর পর্যটন, ধর্মভিত্তিক পর্যটন শিল্পকে গুরুত্ব দিতে হবে। এত সম্ভাবনা থাকার পরেও আমরা পর্যটককে আকর্ষণ করার মতো কোনো পন্থাই এখনও নির্ধারণ করে উঠতে পারছি না। আমরা একটু সচেতন হলেই নিজেদের পর্যটন ক্ষমতা বাড়িয়ে বিপুল সংখ্যক বিদেশি দর্শনার্থী নিজেদের দেশে আনতে পারি। আধুনিক জীবনের চাওয়া মাথায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমাদের পর্যটন শিল্পের বিকাশে সচেষ্ট হতে পারি।